আমি একটি কবিতা বলছি। প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠে শেষে, বাগদি পুরি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল, মনে গণা উঠলো সাজে তারা, মনে গণা সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়